হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ বিকেলে আম্মু হঠাৎ করে একটা গাছ কিনে এনেছে, আমড়া গাছ। আর এই আমড়া গাছটা আম্মু চাচ্ছে যে ছাদে লাগাবে। তো ছাদে আম্মু অনেকগুলোই গাছ লাগিয়েছে, তো এখন একটা আমড়া গাছও কিনে আনলো যে এটাও ছাদে লাগাবে আম্মু। অনেকগুলো মাটি কিনে এনেছে, সেই মাটিগুলোকে যে আম্মু কী করছে বুঝতেই পারছি না কিছু। এতগুলো মাটি হাত দিয়ে ছেনে ছেনে কী করছে। তো যাই হোক, গাছ লাগানো তো ভালো, আর গাছ লাগাচ্ছে। যেহেতু আম্মু গাছ লাগাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ও হঠাৎ করে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে, আমি সেটা ভাবতে পারিনি। আব্বু আমার জন্য দুজোড়ো জুতো কিনে এনেছে, আমি অনেক 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 খুশি হয়েছি নতুন জুতো পেয়ে। আর আমি শপিং করতে অনেক ভালোবাসি, আর আব্বু যেহেতু আমার জন্য দুজোড়ো জুতো কিনেছে, তাই আমি অনেক খুশি। আমার কাছে দুজোড়ো জুতোই খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি জুতোগুলো পরে দেখছিলাম, আর দুই পায়ে আমি দুটো জুতো পরেছি যে দেখি যে কোনটা বেশি সুন্দর লাগে, এই জন্যই আর কি ট্রায়াল দিচ্ছিলাম। তো এটা নিয়ে সবাই মজা করছিল যে দুই পায়ে দুটো জুতো। তো এই আর কি আব্বু সারপ্রাইজ দিল, আব্বুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। আর আমি অসুস্থ, তাই আমার মনটাও ভালো হয়ে গেল। জুতো দুটোই খুবই সুন্দর আর ফ্যাশনেবল জুতো দুটাই, আমার কাছে খুবই ভালো লেগেছে, সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইকটা অবশ্যই দিয়ে দিবেন। আব্বু আমাকে জুতো সারপ্রাইজ, অন্য মানুষদেরও আব্বু সারপ্রাইজ দিয়েছে, আব্বু আমার একার জন্য সারপ্রাইজ আনেনি। আমার সারপ্রাইজটা আমার কাছে অনেক বড়। এটা আব্বু নান রুটি এনেছে, নান রুটির গ্রিল সবার জন্য এনেছে বিকালের নাস্তা। বিকাল বলতে আব্বু আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আব্বু নান রুটি গ্রিল এনেছে। তো আমার বড় ভাই ছোট ভাই ওরা খুবই খুশি খাবার দেখতে পেয়ে। আমি এত খেতে পারি না, কারণ আমার একটু জ্বর হয়েছে, জ্বর হলে তো মুখের স্বাদ তেমন থাকে না, তাই আর কি। তাও খুবই ভালো লাগলো, লোভনীয় লোভ লাগছিল খাবারগুলো দেখে। বলতে গেলে আব্বু আজকে আমাদের টোটাল ফ্যামিলিকেই সারপ্রাইজ দিয়েছে, আর আমাদের সবার তরফ থেকে আব্বুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। যে ভাইয়া সব কিছু বাটিতে ঢেলে নিচ্ছে, মেনুইস আর শসা ঢেলে নিচ্ছে, এটা আমার ভাইয়ের খুব পছন্দ, আমার কেন জানি ভালো লাগে না। তো তখন আমার ভাই বলছিল যে এটা খেয়ে দেখিস ভালো লাগবে, তো আমি বললাম যে না আমার ভালো লাগে না, এটা কেমন জানি দেখতে। তো আমি খেয়ে দেখার পর সত্যি এটা খুবই মজা। তো যারা যারা এতদিন এই মেনুইসের স্যালাডটা খাননি, তারা তারা অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন, এটা আসলেই খুবই মজার একটা খাবার, না খেলে বোঝা যায় না, খেলেই বোঝা যেতে পারবেন। তো আব্বু তো আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে, আর আম্মু কিছু নাস্তা বানাচ্ছে, সেটা আমার পছন্দের নাস্তা, এটাও আমার পছন্দ, কিন্তু আমি এখন এটা খেতে চাচ্ছি না, কারণ আমার জ্বর হয়েছে, তো মুখের স্বাদটা ভালো নেই, তাই আমি এটা খাবো না। আমি আম্মু যা নাস্তা বানাচ্ছে সেটাই আমি খেয়ে থাকবো, এটা আমি পরে খাবো। তো আম্মু এখানে আমার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করবে, তাই আম্মু আলুগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছে, তারপর এটাতে বেকিং সোডা মিশিয়ে, বেকিং পাউডার মিশিয়ে আর কি ভালো করে মেখে, তারপর চুলায় ভেজে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। বেকিং পাউডার দিলে আর কি খেতে মজা লাগে, মচমচে কুড়মুড়ে হয়, তাই এটা দেওয়া হয়।
আম্মু অনেক আগে তান্দুরি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিল, সেগুলো আম্মু ফ্রিজ থেকে এখন বের করে চুলায় তেলে ভেজে নিচ্ছে। এটা আর কি আমার জন্য, কারণ আমি বাইরের খাবারটা এখন খেতে যাচ্ছি না, যদি শরীরে কোনো ইফেক্ট হয় তার কারণে। তো আম্মু সব টেবিলে নিয়ে আসলো, আর আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। জম্পেশ খাবারের আয়োজন হয়েছে, আর আব্বু আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। তো এই আর কি, সকলে সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।